নেসব্যান্ড পার্টনার্স, যদি বলা হয় যে সৌদি আরবের কোনো কোম্পানির নাম বলেন যেখানে চোখ বন্ধ করে লোক পাঠাইতে পারবেন এবং কোনো ইস্যু হবে না, সো ওই জায়গাতে আমি বলবো যে নেসব্যান্ড পার্টনার্স। অনেকে কমেন্ট করতেছেন ভাই রিসেন্টলি নেসব্যান্ড পার্টনার্স নাকি প্রবলেম করতেছে, আমার দেখা কোনো প্রবলেম আমি নেসব্যান্ড পার্টনার্সে পাই নাই। এবং একটা স্পেসিফিক পয়েন্ট বলি, আমার হাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেসব্যান্ড পার্টনার্সের একজন ভাইয়ের ভিসার ভিসার কপি, ঠিক না, মুফা কপি। স্পেসিফিকলি যদি আমি একটা জিনিস দেখাই মজার, সেটা হচ্ছে স্পন্সর নেম, একটু ক্লোজ দেখাই। এখানে কিন্তু স্পেসিফিক্যালি উনার নামে হচ্ছে, মানে মোফা যেটা হয়েছে স্পন্সর নেম নেসম্যান পার্টনার্স আছে, যেটা হবে কোনোভাবে এটা সাপ্লাই কোম্পানি হবে না। যদি নেসমার জায়গায় নাজমা হয় তাইলে অবশ্যই সাপ্লাই কোম্পানি হয়ে যাবে। সো হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন। ফোন আমারগুলো সবসময় বাজে, আমি ধরতে পারি না, আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের টিম আছে রাইট নাও, উই হ্যাভ টু আপু, ওনারা আপনাদের ডেডিকেটেড কল ধরবে। কন্ট্যাক্ট নাম্বার ভিডিও তাই গেস দিয়ে আছে, আমি আরেকবার একটু বলে দিই, ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিবো, আপনাদের দর্শকদের একটু বলে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার দুটো আপনারা খুঁজে পাবেন। 01745987885, আমি এগেন বলি 01745987885। আরেকটা নাম্বার হচ্ছে 01745989983934, আমি এগেন বলি 01745983934। গাইস আপনারা হয়তো এখন এই ভিডিওটা দেখছেন ফেসবুক পেজে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, সরি ইউটিউব বলতে বলতে সাবস্ক্রাইব চলে আসে, আপনারা চাইলে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। টি গোল যেই ভিডিওটা এখন দেখছেন ইউটিউব চ্যানেলে, সেম নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন পেজে। এখন থেকে আপনারা এখানে টুকটাক আপডেটস পাবেন, ইউটিউবে তো অবশ্যই আছে। বিসাইড দ্যাট উই আর গোয়িং টু স্প্রেড আওয়ার নিউজ থ্রো আওয়ার ফেসবুক পেজ, এবং এটা অফিসিয়াল ফেসবুক পেজ, সো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে রাখলে আই গেস আমার জন্য ভালো হবে এবং আপনাদের জন্য ভালো হবে। সো ইফ আই কাম টু ব্যাক টু প্যাভিলিয়ন, সেক্ষেত্রে হচ্ছে যে নেসম্যান পার্টনার্সের কনস্ট্রাকশন হেল্পার নেবে ভাই, কোনো টেকনিক্যাল ট্রেড না, আমি এগেইন বলি শুধুমাত্র কনস্ট্রাকশন হেল্পার, নো টেকনিক্যাল ট্রেড, অনলি ফর কনস্ট্রাকশন হেল্পার। সেটা হচ্ছে আপনার 800 রিয়াল বেসিক, আমি এগেইন বলি অনলি 800 রিয়াল বেসিক স্যালারি প্লাস 200 টাকা ফুড বাবদ, 800 200 না, ফুড বাবদ না, থাকা খাওয়া ফ্রি, 800 প্লাস ফুড ফ্রি, মানে অল ফ্রি, কোনোভাবেই এক্সট্রা এখানে কোনো আপনার কস্ট নাই। এখন আপনি যদি স্মোক করেন, পান কিনে খান বা ড্রিঙ্কস করেন, আই উড লাইক টু সে মানে জাস্ট ফর ফান, তাহলে সেই খরচটা আপনাকে কোম্পানি দিবে না। কোম্পানি যেটা আপনাকে দিবে আপনার 3 বেলার খাবার, থাকা, অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড, এভরিথিং উইল বি প্রোভাইডেড বাই ইউর রিক্রুট কোম্পানি। এবং এই যে মোফাতে কিন্তু অকিপেশন কনস্ট্রাকশন ওয়ার্কার আসবে, লোড অ্যান্ড লোড ওয়ার্কার আসলে আপনাদের একটা কনফিউশন থাকে যে ভাই লোড অ্যান্ড লোড আসলে সাপ্লাই হতে পারে, দ্যা কাজটা ঝামেলা হবে কিনা, নো ব্রাদার। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন তো অনেক বড়, আরবি লেখা ইংরেজি লেখা এটা পড়ার দরকার নেই। স্পেসিফিক আমি দেখাচ্ছি নেসম্যান পার্টনার্সের নামে মোফা হবে এবং ভিসাও এক্স্যাক্টলি এই নামে ইস্যু হবে, অন্য কোনো কোম্পানির নামে ভিসা হবে না, 100% উইথ গ্যারান্টি বলতে পারি। এটা হচ্ছে আপনার ডিয়ার কোম্পানি। ইন্টারভিউর ডিটেলস আমি একটু বলে দিচ্ছি, ইন্টারভিউ শুরু হবে হচ্ছে 11ই মে। এখন বলতে পারেন ভাই অনেকেই সার্কুলার করতেছে 6-7 তারিখ ইন্টারভিউ হবে, হইতে পারে, এটাতে আমার কোনো দ্বিমত নাই। এখন সব অফিসে যে সেম ডেট ইন্টারভিউ করাবে এটা কোনোভাবেই পসিবল না, আর এটা ডেলিগেশন টিম বা যারা ইন্টারভিউ করে তাদের পক্ষে পসিবল না। সো এটা কোঠা ওয়াইজ ভাগ করা থাকে, একটা কাজ 2-3টা অফিস করতেই পারে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো, আপনারা সবাই জানেন হয়তো বা, লোকানোর কোনো সুযোগ নেই। আমাদের ইন্টারভিউ হচ্ছে 11ই মে, 11ই মে কী বার আমি সেটা একটু যদি বলি, আজকে 4 তারিখ, 11ই মে হচ্ছে শনিবার, আগামী শনিবার ইন্টারভিউ। আমরা বৃহস্পতিবার পর্যন্ত পাসপোর্ট সাবমিট নিচ্ছি, বৃহস্পতিবার বিকেল আপনারা দিতে পারবেন, আর যদি একান্তই ঝামেলা হয় সেই ক্ষেত্রে আপনারা 11 তারিখ সকালে এসে ইন্টারভিউ করতে পারেন, কিন্তু এটা আমি প্রেফার করি না, বিকজ ওই পাসপোর্টটা আমার এন্ট্রি করতে হবে, আমার টিমের কাছে ডেটা থাকতে হবে, আপনাকে ইন্টারভিউতে কে নিয়ে যাবে, লিস্ট, ডিটেলস, ইচ অ্যান্ড এভরিথিং, লাইক আপনি ফ্রম চুয়াডাঙ্গা বা ফ্রম কুষ্টি আসলেন, আদার অথবা আপনি টেকনাফ থেকে আসলেন, তো ওই দিন দেরি হয়ে গেলো কোনো কারণে, রাস্তা জ্যাম হলে আপনি ইন্টারভিউটা ফেস করতে পারলেন না, তাহলে আপনার আসার যদি কস্ট এটা তো আমি ব্যাক দিতে পারতেছি না। এবং এই যে আপনার আউটপুট 0 আসলো এইটার দরকার নাই, মেক শিওর করেন আপনি 9 তারিখের মধ্যে সাবমিট করতেছেন, ইন দ্যাট কেস আমি আপনাকে ইনশিওর করি আপনি 11 তারিখে ইন্টারভিউ ফেস করতে পারবেন, বিফোর দ্যাট এটা একটু টাফ। সো ট্রাই করবেন 9 তারিখে ইন্টারভিউতে প্রেজেন্ট হবে, 9 তারিখ সকাল 9টায়। যোগ্যতার বিষয়টা যেটা হচ্ছে বয়স সীমা 21 থেকে 38 রাখেন, 38 বা 35, 40-এ যায়েন না, একটু ইস্যু হইতে পারে। হেল্পারের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, আমি এগেন বলি ফর হেল্পার নেসম্যান পার্টনার্স আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কথা আপনি কী এক্সপিরিয়েন্স দিবেন ভাই, আপনার তো এরকম এক্সপিরিয়েন্স নাই আপনি দিবেন। সো আমি এগেন বলতেছি এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, বয়স সীমা 21 থেকে 38, পূর্ব অভিজ্ঞতা থাকলে আলহামদুলিল্লাহ, বেতন 800 রিয়াল বেসিক, থাকা খাওয়া অল ফ্রি, ভিসা ডিরেক্ট নেসম্যান পার্টনার্স নামে হবে, ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ আগামী 11ই মে। 9 মের মধ্যে যারা পাসপোর্ট সাবমিট করবেন তাদেরকে হচ্ছে যে আমরা ইন্টারভিউটা ব্যবস্থা করে দিব। ইন্টারভিউতে কোয়ালিফাইড হইলে আপনি উইদিন 1 মান্থ টু 45 দিন, মানে 30 ডেজ টু 45 ডেজ এর মধ্যে ফ্লাই করবেন ইনশাল্লাহ টু সৌদি আরেবিয়া। যারা পূর্বে মেডিকেল করছেন আনফিট হয়েছেন, প্লিজ ডোন্ট গো ফর ইন্টারভিউ ভাই, আমি এগেন রিকোয়েস্ট করতেছি, আপনি পূর্বে সৌদি আরবের জন্য মেডিকেল করতে করেছিলেন, আনফিট হয়ে গেছেন, এই ইন্টারভিউটা অ্যাটেন্ড করেন না।
আপনার ভিসা হবে না, শুধু শুধু আপনার আসা যাওয়া যে কষ্ট এটা ফাও ফাও হবে, এটার কোনো নেসেসারি আছে বলে আমি মনে করি না। অ্যান্ড গাইস, ইউ ক্যান সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল এআরকে ব্লগস অ্যাজ ওয়েল অ্যাজ প্লিজ ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন। আমরা এই মুহূর্তে 34,000 সাবস্ক্রাইবার আছে, আপনাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা। আজকে আমি একটু স্পিডি কথা বলতেছি, বিকজ হচ্ছে আজকে আমার অনেকগুলো ভিডিওস মেক করতে হবে, 3 থেকে 4টা আপডেট আপনারা আজকে ইউটিউবে পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুকে ভিডিওস মেক করতে। এবং এখন হচ্ছে ক্যামেরা আমি স্ট্যান্ড রাখি না, মনির ক্যামেরা ধরে থাকে, একজন লাইট ধরে থাকে। তো আপনারা অফিসে আসলে আগে দেখতে পারেন লাইট ধরালা হাসতেছে, জাস্ট কিডিং পার্ট, জোকসে পার্ট। জাস্ট মেইন পয়েন্ট আমি বলি, নেজমান পার্সনাস ইন্টারভিউ 11 মে, 9 তারিখের মধ্যে পাসপোর্ট সাবমিট করতে হবে, বেসিক স্যালারি 800 রিয়াল, বয়স সীমা 21 থেকে 38, থাকা কোম্পানির খাবার কোম্পানির অল ফ্রি, এবং স্যালারি নেজমান পার্টনার্স 1 তারিখের মধ্যে ক্লিয়ার করে, 28-29 আমি 29-30 বলবো না, 1 তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক কার্ডে স্যালারি পেয়ে যাবেন। আরেকটা স্পেশাল বোনাস আছে ফর নেজমান পার্টনার্স, কোম্পানিতে 5 বছর থাকার পরে আপনি ভালো একটা ফ্যাসিলিটিস পাবেন, মানে একটা বড় অ্যামাউন্ট তারা পে করে। আই গেস আর কোনো কনফিউশন নেই, প্লিজ ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ কোয়ারি অর কোয়েশন, গেট ব্যাক টু আওয়ার টিম, কন্ট্যাক্ট নাম্বার আছে, ওই টিমকে নক দেন, হোয়াটসঅ্যাপ নাই, আপনারা ফেসবুক পেজে একদম রিপ্লাই করলে টাকা খরচ হবে না, রিপ্লাই পেয়ে যাবেন। আর যদি ফোনে কথা বলতে চান সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, নাম্বারটা আরেকবার বলি, যেহেতু আপনাদের দীর্ঘ সময়ের একটা অভিযোগ ছিল আমার বিরুদ্ধে, ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার খুঁজে পাই না, আমাকে পাচ্ছেন না, বাট কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছেন, 01745987885, এগেইন বলি 01745987885, আরেকটা নাম্বার 01745983934। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে দেখছেন সকলের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা, ভালো থাকবেন, সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে, শেভ দিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।